जी मैम अपने शुरू करते पर अस्सलाम वालेकुम। आशा करी আমাকে ঠিকভাবে যারা জয়েন করেছেন শুনতে পাচ্ছেন এবং আশা করি যারা জয়েন করেছেন জুমে এবং ফেসবুক লাইভে এই সেশনটা দেখছেন তারা সুস্থ আছেন। আমাদের যেটা আমি আমার পোস্টে বলেছিলাম যে সিনার্স মেডিকেল একাডেমি সবসময় চেষ্টা করে যে আমরা কিভাবে আপনাদেরকে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনে হেল্প করতে পারি, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি যে বিভিন্ন সেশন আয়োজন করার, বিশেষ করে কোয়েশ্চেন সলভিং সেশনগুলো। কোয়েশ্চেন সলভিং সেশনের কিন্তু অনেকটাই গুরুত্ব আছে, কারণ আপনি প্রিভিয়াস প্রশ্ন যদি কিছুটা জানতে পারেন সেক্ষেত্রে আপনার পক্ষে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। তবে যেটা হচ্ছে একটু দুঃখের বিষয় হলেও সত্য যে FCPS পার্ট ওয়ান প্রিপারেশন যারা নিতে চাচ্ছেন বা নিবেন তাদের জন্য ব্যাপারটা হচ্ছে যেমন রেসিডেন্সির কোয়েশনগুলো আমরা অ্যাভেলেবেল কালেক্ট করতে পারি, রেসিডেন্সির কোয়েশনগুলো বা ডিপ্লোমার কোয়েশনগুলো আমরা হচ্ছে সহজে পেয়ে যাই, কিন্তু FCPS পার্ট ওয়ানের কোয়েশনগুলো আসলে ওভাবে অ্যাভেলেবেল হয় না। দেখা যাচ্ছে যে খুব যারা এক্সামিনি তাদের কাছ থেকে শুনে যতটুকু সম্ভব কালেক্ট করা যায় এবং বিশেষ করে MCQ গুলা সবগুলো স্টেম কালেক্ট করা সম্ভব হয় না। আর যেহেতু FCPS এর আসলে পার্ট ওয়ান কোয়েশ্চেন রিপিট হয় না ওভাবে, মানে এবং স্টেম সহ তো কখনোই হবে না, হয়তো বা টপিক্সটা রিপিট হতে পারে, যেহেতু একটা সিলেবাস আছে BCPS এর, সেই সিলেবাস এর মধ্যে থেকে কোয়েশ্চেনটা যেহেতু হবে হয়তো বা টপিক্সটা রিপিটেড হতে পারে, কিন্তু কোয়েশ্চেনটা হুবহু রিপিট হয়েছে এরকম সম্ভাবনা কম। এবং পার্ট ওয়ান এর এই জন্য কোয়েশ্চেন পাওয়া যায় না, প্লাস সবকিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে প্রিপারেশনটা একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমাদের আমি আজকে আমাদের যে জানুয়ারি 2021-এ যে এক্সামটা হয়েছে সেটা এবং হচ্ছে এর আগে অর্থাৎ জুলাই 2020-তে, সরি 2020 হচ্ছে জানুয়ারিতে হয়েছিল, কারণ 2020-তে জানুয়ারিতে হওয়ার পরে জুলাইয়ের এক্সামটা আসলে ক্যান্সেল হয়ে যায়, পরবর্তীতে সেটা নেক্সট মানে এই বছরের জানুয়ারিতে হয়। তো সেখান থেকে কিছু কোয়েশ্চেন, কিছু সিঙ্গেল বেসড আর এক দুইটা হয়তো বা MCQ নিয়ে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব স্টেম গুলা সম্পর্কে, কিভাবে আমি সিঙ্গেল বেসড কোয়েশ্চেন, বিশেষ করে সিঙ্গেল বেসড কোয়েশ্চেনের আনসার করাটা সবার জন্য অনেকের জন্য একটু ভীতিকর, কারণ দেখা যাচ্ছে যে সিঙ্গেল বেসড কোয়েশ্চেন গুলো একটু কনফিউজিং থাকে, আচ্ছা দুইটা স্টেম দেখা যাচ্ছে যে দুইটাই খুব বেশি কাছাকাছি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেইগুলো কিভাবে সলভ করা যায়, কিভাবে চিন্তা করা যায়, কিভাবে আমাদের প্রিপারেশনটা নেওয়া যায় কোয়েশ্চেন থেকে আমি মনে করি কোয়েশ্চেন সলভিং সেশনটা থেকে ধারণা করতে পারবো। আর আমার পরিচয়টা দিয়ে ফেলি সেশনের শুরুতেই, আমার নাম ডক্টর নুসরা জাহান, আমি MBBS কমপ্লিট করেছি জিরাং মেডিকেল কলেজ থেকে এবং আমি এখন আছি বর্তমানে BSMU তে ফেজ রেসিডেন্ট পেডিয়াট্রিক্স এবং এই বছর পার্ট ওয়ান হয়েছে আমার পেডিয়াট্রিক্স এ এবং মেন্টর হিসেবে আছি সিনাস মেডিকেল একাডেমির পেডিয়াট্রিক্স উইংস এ। তো আমি মনে করি শুরু করা যাক। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি, এটা একটা সিঙ্গেল বেসড কোয়েশ্চেন আনসার, প্রবলেম বেসড একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে আ 6 ইয়ার্স ওল্ড চাইল্ড কেম উইথ প্রোগ্রেসিভ প্যালো হেপাটোমেগালি, পেরিফেরাল ব্লাড স্ট্রেইন শোস মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ফিউ টার্গেট সেলস, উইচ টেস্ট ইজ নিডেড টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে একটা সিনারিও দেওয়া হলো যেখানে বলা হচ্ছে যে 6 বছর বয়সে একটা বাচ্চা আসছে যেটার যার প্রোগ্রেসিভলি একটা প্যালোডের হিস্ট্রি আছে, হেপাটোস্পেনোমিগালি আছে এক্সামিনেশন ফাইন্ডিংস এবং আমি ইনভেস্টিগেশন ফাইন্ডিং এর মধ্যে আমার একটাই ক্লু সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া উইথ ফিউ টার্গেট সেলস। এখন আমি আমার ডায়াগনোসিস কনফার্মেশন জন্য যদি আমাকে বলা হয় যে কোন একটা টেস্ট করব, আমি সেটা আমাকে বের করতে হবে। এখন আমি অপশনগুলো দেখি, অপশনগুলো আছে সেরাম ফেরিটিন, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, বোন ম্যারো স্টাডি, এক্সরে স্কাল, CBC। এখন আমি মনে করি এই কোশ্চেনটা মোটামুটি যাদের হেমাটোলজি পোর্শনটা পড়া আছে টেক্সট বুক হোক অথবা পেডিয়াট্রিক্স এর যে কোনো শিট থেকে পড়া আছে তারা আশা করি আনসার করতে পারবেন, মোটামুটি একটা সহজ একটা কোশ্চেন। তো আমার আনসারটা হচ্ছে এখানে বি হবে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। কেন? কারণ হচ্ছে
এখানে যদি প্রথম যে অপশনটা ছিল সেরামফেরাটিন, সেটা আসলে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যেটা, সেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হয় খুব কাছাকাছি ব্লাড পিকচারটা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে হেপ্টোসিমা এনিমিয়া এটা কমন না, প্লাস হচ্ছে এটার ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে সেরাম ফেরিটিনটা করলে আমরা হয়তো একটা কনফার্মেশন পেতে পারি ডায়াগনোসিস এর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হেল্পফুল হয়। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা জানি সবাই যে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টাই হচ্ছে একটা ডায়াগনস্টিক টেস্ট থ্যালাসেমিয়ার জন্য। আর বাকি যেগুলো আসছে, আমরা যদি প্রিভিয়াস স্লাইডটা দেখি, যে বোন ম্যারো স্টাডি বেসিক্যালি আমরা কিসে করি, আমরা নর্মালি দেখা যাচ্ছে যে বিভিন্ন ম্যালিগনেন্সিতে করতে পারি, ম্যালিগনেন্সি যেসব ডিজিজ গুলো সেগুলো আমাদেরকে একটা গাইড দিতে পারে বোন ম্যারো স্টাডি করার কারণ। আর এক্সরে স্কালটা হ্যাঁ আমরা থ্যালাসেমিয়াতে করতে পারি, বাট এটা আমাদের ডায়াগনোসিস এইড করবে, হেল্প করবে, বাট এটা ডেফিনেটলি বা কনফার্ম করার জন্য এটা এনাফ না। আর কমপ্লিট ব্লাড থেকে আমরা কি পাবো, আমরা হচ্ছে যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া যে পিকচারটা পেয়েছি সেখানে ওটাই পাবো বেসিক্যালি, দেখা যাচ্ছে এমসিভিএনসি এই পিকচারটা পাবো। তো এখানে আমি বলবো যে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস ইজ দ্য সিঙ্গেল বেস্ট আনসার। এটা সহজ একটা প্রশ্ন ছিল, এ ধরনের সহজ কিছু কোশ্চেন থাকে, আর সবচেয়ে কঠিন হয় এফসিপিএসসি তা না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অনেকগুলো কোশ্চেনই সহজে আনসার করা যায়। আচ্ছা তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 5 ইয়ার ওল্ড বয় কেম উইথ হেডেক, ভার্টিগো, ভমিটিং অন এমআরআই, আ টিউমার ওয়াজ সিন অন দ্য মিড লাইন অফ দ্য সেরেবেলাম, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? অপশনস গুলো ছিল নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, মেডুলোব্লাস্টোমা, টিউবারক্লেরোসিস, মেনিনজিওমা। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিনারের মধ্যে দেখা যাচ্ছে যে 5 বছর একটা ছেলে বাচ্চা আসছে আমাদের কাছে হেডেক নিয়ে, ভার্টিগো নিয়ে, ভমিটিং নিয়ে, এবং এমআরআই তে একটা টিউমার পাওয়া গেছে সেরেবেলামের মিড লাইনে। এটা মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি? এখন আমি আগে আনসারটা দেখিয়ে নেই, আনসারটা হচ্ছে সি হবে, সি মানে হচ্ছে মেডুলোব্লাস্টোমা। এখন কেন সি, এটা যদি আমার জানতে হয় আমার প্রত্যেকটা সম্পর্কে অল্প অল্প ধারণা রাখতে হবে। এবং এই জানুয়ারি 2021-এ কিন্তু আপনার যেটা নিওপ্লাজম পোর্শনটা থেকে ক্লিনিক্যালি আমাদের যে পোর্শনটা লাগে সেখান থেকে কিন্তু 2টার মতো কোয়েশ্চেন আসছে। তো আমরা যদি কারো এই পোর্শনটা এখনো পড়া না হয়ে থাকে, আমি অবশ্যই এক্সপেক্ট করব যে কোয়েশ্চেনটা দেখার পরে সে বুঝতে পারবে যে আসলে এই পোর্শনটা আমার পড়া দরকার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আনসারটা সি কেন সেটা জানতে হলে এক্সপ্লেনেশন জানতে হবে। এখন আমাদের যে ব্রেন টিউমার গুলো আছে তার মধ্যে 2টা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সুপ্রাটেন্টোরিয়াল আর ইনফ্রাটেন্টোরিয়াল। এই ডিভিশনটার করার মধ্যে যে সুপ্রাটেন্টোরিয়াল হচ্ছে বেসিক্যালি যে সেরেব্রাল যে টিউমার গুলো বোঝায় আসলে টেন্টোরিয়ামের উপরে, সে সেরেব্রাল টিউমারের কথা বোঝায়। আর যদি আমি ইনফ্রাটেন্টোরিয়াম বলি, ইনফ্রাটেন্টোরিয়ামের মধ্যে হচ্ছে সেরেবেলাম, তারপর মেডালা, এইসব যে এইসব জায়গাগুলোতে যে টিউমার গুলা হয় সেগুলো বোঝায়। এখন মেডুলোব্লাস্টোমা হচ্ছে আর এটা একটা সেকেন্ড মোস্ট কমন ইনফ্রাটেন্টোরিয়াল টিউমার অফ দ্য চাইল্ড এজ বিটুইন 2 টু 12 ইয়ার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব একটা আনকমন কিছু না, যে আমাদের যে এই টিউমারটা সেটা ইনফ্রাটেন্টোরিয়াল টিউমার গুলোর মধ্যে, এবং বয়স হচ্ছে 2 থেকে 12 বছর এজ। আমাদের বাচ্চাটা যেটা ছিল, আমরা যদি মানে যে এজটা দেওয়া আছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে 5 বছরের একটা বাচ্চার হিস্ট্রি ছিল। তো এখন যদি আমরা চিন্তা করি যে এটা বয়সের সাথে মিলে গেল, একটা ক্লু আমরা মিলাতে পারলাম যেহেতু 2 থেকে 12 বছরের মধ্যে একটা ব্রেন টিউমারের মধ্যে এটা একটা কমনেস্ট এবং এটার ফিচারটা কমন, সেই ক্ষেত্রে মেডাল ব্লাস্টোমাটা হচ্ছে কি একটা অপশন হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কমন সিমটমস হচ্ছে ফিচার্স অফ রেজ ইন্টারক্রানিয়াল প্রেশার। এখন আমার জানতে হবে যে রেজ ইন্টারক্রানিয়াল প্রেশার গুলা মানে প্রেশারের যে ফিচার গুলা সেগুলা কি, সিমটম গুলা কি। তো সেই সিমটম গুলো জানতে হলে আমার এটা হচ্ছে কি, আমি অনেকেই হয়তো বা জানি আগে আমরা পড়েছি যে হ্যাঁ আর্লি মর্নিং যে হেডেক হয়, ভমিটিং হয় সাথে, এগুলো হচ্ছে মেইনলি আমাদের, এটা কিন্তু বাচ্চাটার এখানেই দেখেন হেডেক, ভার্টিগো, ভমিটিং, এই 3টা ফিচার কিন্তু আছে। তার মানে হচ্ছে তার রেজড আইসিপি ফিচার গুলো আছে। তারপরে হচ্ছে যেমন ভিজুয়াল সিমটমসও থাকতে পারে, এখানে অপশনে ভিজুয়াল সিমটমসটা নাই, যদি ভিজুয়াল সিমটমসও দেওয়া থাকতো এটা আরো স্ট্রংলি এস্টাবলিশ করা যেত। ভিজুয়াল সিমটমস লাইক ব্লারিং অফ ভিশন, স্ক্রিন ফিল লস, কমপ্লিট লস অফ ভিশন, মিডলাইন টিউমার্স, প্রোডিউস ট্রাঙ্কাল অ্যাটাকশিয়া, যেসব মিডলাইন টিউমার সেগুলো ট্রাঙ্কাল অ্যাটাকশিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে। এখন যদি আমার কোশ্চেনে ট্রাঙ্কাল অ্যাটাকশিয়া থাকতো তাহলে কিন্তু আমি এটাকেও স্ট্রংলি একটা সাজেশন সাজেস্ট করতে পারতাম যে এটা মেডালোব্লাস্টোমা হবে। এখন আমাদের যেটা পরের পোর্শনটা যে আর যেটা হচ্ছে এমআরআই ফাইন্ডিংস, এমআরআই ফাইন্ডিংস এর মধ্যে বলছে যে সিন অন দ্য মিড লাইন অফ দ্য সেরেব্রাম। এখন সেরেব্রামের বেসিক্যালি হচ্ছে সেরেব্রাল, যদি আমরা এমআরআই করি, এমআরআই ফাইন্ডিংস এ দেখা যাবে যে জিনিসটা আসলে সেরেব্রামের মাঝ বরাবর একটা মানে টিউমারের মতো দেখাচ্ছে।
বেসিক্যালি একটা সেরেবেলার টিউমারও হতে পারতো, কিন্তু যেহেতু এখানে সেরেবেলার কোনো অপশন নাই, আমার কাছে মেডালার অপশনটা আছে, সেহেতু আমাকে এটাকে মেডালোব্লাস্টোমাই ধরে নিতে হবে। এখন একটা কনফিউশন হতে পারে মেনেনজিওমার সাথে বা নিউরোব্লাস্টোমার সাথে, কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে যে নিউরোব্লাস্টোমার বা আমার যেটা অন্যান্যগুলোর ফিচার সেগুলোর সাথে আসলে মেডালোব্লাস্টোমার ফিচারের মিল নাই। নিউরোব্লাস্টোমার ফিচারটা আমরা দেখি, এটা কমনেস্ট ফিচার কি, অ্যাবডোমিনাল পেইন, মাস, হাইপারটেনশন, হরনাল সিনড্রোম, রেসপিরেটরি ডিজিজ, এগুলো অনেকগুলো সিনড্রোম। নিউরোব্লাস্টোমা বেসিক্যালি হচ্ছে আসলে একটা অ্যাবডোমিনাল এটা হচ্ছে প্লেস থাকে, বেসিক্যালি দেখা যাচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কে ইফেক্ট করে, সিম্পাথেটিক গ্যাংলিয়া কে ইফেক্ট করতে পারে, এবং এটা অ্যাবডোমেনেই বেশিরভাগ পাওয়া যায়, এবং এটা কারণে অ্যাবডোমিনাল পেইন, মাস নিয়ে বেশিরভাগ প্রেজেন্ট করে। এবং যদি থোরাক্সে থাকে, থোরাক্সে সিম্পাথেটিক গ্যাংলিয়া কে ইফেক্ট করে, তখন রেসপিরেটরি ডিস্ট্রেস, কাফ এগুলো নিয়ে আসতে পারে। তারপরে যদি সেটা সার্ভাইকালি ইফেক্ট করে, তখন হরনাল সিনড্রোম নিয়ে আসতে পারে। সো এটার ভ্যারিয়েবল প্রেজেন্টেশন, কিন্তু এই যে রেজড আইস ফিচার গুলো, হেডেক, বাটাক, ভমিটিং, এগুলো কিন্তু নিউরোব্লাস্টোমাতে থাকে না। নেফ্রোব্লাস্টোমা কি, এটা আমরা জানি এটা একটা রেনাল টিউমার। রেনাল টিউমার যেগুলো সেগুলো না সাধারণত দেখা যাচ্ছে যে অ্যাবডোমিনাল মাস হিসেবে প্রেজেন্ট করে, হাইপারটেনশন নিয়ে আসবে, হেমাচুটিয়া নিয়ে আসবে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে, অর্থাৎ অ্যাবডোমিনাল রিলেটেড সিমটমস গুলো থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কেস প্রেজেন্টেশনটা আছে সেখানে কিন্তু এই সিনারিও গুলো নাই। আর মেনিনজিওমা মেইনলি হচ্ছে সিমটমের সাথে ভ্যারি করতে পারে, এটার ক্ষেত্রেও হতে পারে যে দেখা যাচ্ছে যে ভার্টিগো বা হেডেক বা ব্লারিং অফ ভিশন, এই জিনিসগুলো আসতে পারে। বাট এইখানের মধ্যে যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানে এমআরআই এর মাঝে সেরেবেলামের কাছাকাছি যে ইয়াটা সিম মানে টিউমারটা দেখা যাচ্ছে, সেটার কারণে আমরা সাজেস্ট মোর সাজেস্টিভ হচ্ছে মেডুলোব্লাস্টোমা। আর টিউবারাস স্ক্লেরোসিস, এটা একটা হচ্ছে কি আমাদের অটোসোমাল ডমিনেন্ট একটা ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের মধ্যে কিছু জেনেটিক মিউটেশনের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় নোডিউলের মতো, টিউবারাস নোডিউলের মতো সৃষ্টি হয়, ব্রেনেও হতে পারে, ক্যালসিফিক নোডিউলটা প্রথম নোডিউল হয়, পরে ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রথম সিমটম যেটা আসবে সেটা হচ্ছে সিজার, সিজার আসতে পারে, হেডেক হতে পারে, বাট নট সো কমন। মানে এই জিনিসটা আমার দেখতে হবে যে আমার পেশেন্টটা কি নিয়ে প্রেজেন্ট করছে। পেশেন্ট যদি হেডেক, ভার্টিগো, ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে থাকে, অর্থাৎ ব্রেথ ফিচার নিয়ে প্রেজেন্ট করে, আমি চোখ বন্ধ করে মেডালোব্লাস্টোমাকে সিঙ্গেল বেস্ট আনসার হিসেবে সিলেক্ট করতে পারি। তাহলে আমার 2 নম্বর কোয়েশ্চেনটা আমাদের গেল। 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, 2 ইয়ার্স ওল্ড চাইল্ড প্রেজেন্টেড উইথ অ্যাসিমটোমেটিক অ্যাবডোমিনাল মাস, অন ইনভেস্টিগেশন আলফা পিটোপ্রোটিন লেভেল ওয়াজ ফাউন্ড 20,000, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। এখন এই দেখ, আমি যে একটু আগেই কথাটা বললাম যে নিউপ্লাজম থেকে 2টা কোয়েশ্চেনের মতো আসছে 2021 এর যে এক্সপেন্স পারফর্ম কোয়েশ্চেন পরীক্ষাতে। এখন দেখেন যে 2 বছর একটা বাচ্চা আসছে একটা অ্যাসিমটোমেটিক অ্যাবডোমিনাল মাস নিয়ে, এবং ইনভেস্টিগেশনে আলফা পিটো প্রোটিন হচ্ছে 20,000 মতো পাওয়া। এখন এর জন্য আমাদেরকে খুব ভালোভাবে প্যাথোলজি যখন আমরা পড়বো, আমাদের যে মার্কার গুলো, টিউমার মার্কার গুলো খুব ভালো মতো আমাদের জানতে হবে। কারণ টিউমার মার্কার গুলো জানলেই আমরা কোনটাতে কোনটা রেইজড হয়, কোনটা কোনটার জন্য সিগনিফিকেন্ট, সেটা আমাদের ভালো আইডিয়া থাকবে। আমি মনে করি সবারই এখানে কম বেশি আইডিয়া আছে যে আলফা ফিটোপ্রোটিন কোন ধরনের টিউমারের ক্ষেত্রে আমরা কমনলি পেতে পারি এবং খুব ইউজুয়ালি আমরা পাই। সেটা যদি আমাদের ধারণা থেকে থাকে, তাহলে আমাদের পক্ষে এটা আনসার করা খুব ইজি হয়ে যাবে। এটা হচ্ছে হেপাটোব্লাস্টোমা। আচ্ছা, এখন হেপাটোব্লাস্টোমা হচ্ছে মেইনলি 3 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে হয়। আমরা দেখি এখানে দেওয়া ছিল 2 বছরের বাচ্চা আসছে আমাদের কাছে। The first clinical symptom of hepatic neoplasia, abdominal distension অথবা abdominal mass, সেটা symptomatic হতে পারে, asymptomatic হতে পারে। দেখা যাচ্ছে যে একটা abdominal mass আছে, hepatomegaly হয়ে গেছে, অথবা বিশেষ করে hepatomegaly যেটা হয় সেটা mainly right lobe কে মানে এফেক্ট করে, এবং left lobe যে right lobe যে এফেক্ট করার ব্যাপারটা সেটা হচ্ছে 3 times more common। আর দেখা যাচ্ছে যে একটা ছোট মানে লিভার বড় হচ্ছে, একটা মাসের মতো হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে বাচ্চা হয়তো বা বুঝতে পারছে না, বাচ্চা কোনো কমপ্লেন করে না, 2 বছরের বাচ্চা সেভাবে বলতেও পারে না, মাও হয়তো বা ইনসিডেন্টালি হয়তো বা ধরতে গিয়ে বা কোলে দিয়ে হয়তো বা পেলো যে একটা হার্ড মাসের মতো লাগছে। তো দেখা যাচ্ছে যে সেই মাস নিয়ে প্রেজেন্ট করে, সেটা অ্যাসিমটোমেটিক হতে পারে। আর অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে। আর আলফা পিটোপ্রোটিন হচ্ছে এটার ডায়াগনোসিস এবং মনিটরিংয়ের জন্য খুব ইউজফুল একটা টুল। আমরা অন্যান্য আদার্স ইনভেস্টিগেশন তো করতেই পারি, কিন্তু আলফা পিটোপ্রোটিন আমাদেরকে খুব গাইড দিবে, এবং এটা অনেক বেশি রেইজড হয় ইন কেস অফ হেপাটোব্লাস্টোমা। এই ধরনের টিউমার গুলাতে আলফা পিটোপ্রোটিন রেইজড হবে, এবং আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলের অনুযায়ী যখন দেখবো যে আমরা আলফা পিটোপ্রোটিন বাড়ছে না কমছে, সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো আমাদের ট্রিটমেন্ট রেসপন্সটা কেমন। তো এই জন্য এই অপশন গুলো দেওয়া আছে, এটার জন্য আমাদের এসবি এর ক্ষেত্রে হেপাটোব্লাস্টোমাটাই মোর লাইকলি। এবার আমি 4 নম্বর কোয়েশ্চনে চলে যাই। An infant had history of cow's milk intake, presented with fatigue, weakness on peripheral blood film, macrocytic hypochromic anemia, pencil cells. What can be the most probable diagnosis? এইটাও হচ্ছে একটা হেমাটোলজি থেকে কোয়েশ্চেন, এবং এটা আমি মনে করি সবারই পারা উচিত, বিশেষ করে এই পেন্সিল সেলটা দেখে
সবার মাথায় এটা আনসারটা চলে আসার কথা। তবে হ্যাঁ, এটা একটু কনফিউজ হতে পারে, কাউজমা সিনট্যাকের সাথে যদি কারো জানা না থাকে সেক্ষেত্রে একটু কনফিউজিং হয়ে যেতে পারে। এটার আনসারটা হচ্ছে এ, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এখানে বলছি কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার কিন্তু একটা কজ হচ্ছে আপনাদের কাউস মিল্ক খেতে, কারণ কাউস মিল্কে দেখা যাচ্ছে 1 বছরের নিচে বাচ্চাদেরকে, ইনফ্যান্সিতে যদি একটা বাচ্চাকে আমাদের সাবস্টিটিউশন হিসেবে কাউস মিল্ক দেওয়া হয়, কাউস মিল্কটা আসলে আয়রন কন্টেন্টটা খুব কম থাকে। তো যদি কাউকে কন্টিনিউয়াসলি এরকম গরুর দুধ খাওয়ানো হয়, কোনো বাচ্চাকে সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে তার আয়রন যে কন্টেন্টটা সেটা কম থাকে। এবং আমার যে ইনফ্যান্টের ক্ষেত্রে যে বাচ্চাদের যে গ্রোথ পিরিয়ডটা সেটা তো গ্রোথ স্পার্ট হয়, সেই সময়টা যেই পরিমাণ নিড দরকার মানে প্রয়োজন আয়রনটা, সেটা তো আমাকে ফুড দিয়ে সাপ্লিমেন্ট দিতে হবে। সেটা দেখা যাচ্ছে যে বাচ্চাটা যখন পায় না তখনই তার ক্ষেত্রে মানে এই যে এবং ডেফিসিয়েন্সি এবং তার নিড এর মধ্যে কিন্তু লাইনিংটা অনেক ন্যারো, ন্যারো হওয়ার কারণেই দেখা যাচ্ছে অল্প একটু ডেফিসিয়েন্সি হলেই সেটা ফিচার হিসেবে প্রেজেন্ট করে। এবং ইনফ্যান্টের ক্ষেত্রে এটা খুব বেশি তাড়াতাড়ি হয় এবং তারা একটু ভেগ সিমটমস থাকে যেগুলো নর্মালি অ্যানিমিয়া হলে হয়, ফ্যাটিক উইকনেস এগুলো থাকতেই পারে। আমরা যখন সিবিসি করবো তখন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো, পেরিফেরাল ব্লাড ফ্লো আমরা পেনসিল সেলস পাবো, এটা হচ্ছে ডায়াগনোস্টিক। টার্গেট সেলটা যেমন মোর কমন হচ্ছে থ্যালাসেমিয়াতে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিন্তু আমাদের কমন হচ্ছে গিয়ে পেন্সিল সেলসটা। তো ওইটা আমরা একটু খুলবো যে কোনো ক্লু আছে কিনা। আমি যখন এফসিকেস পার্টনে অনেক সময় অনেক বড় বড় লম্বা লম্বা কোশ্চেন থাকে, কিন্তু আমার খেয়াল করতে হবে যে আমি যে ক্লুটা চাচ্ছি সেই ক্লুটা এখানে আছে কিনা, সেটা যদি আমি ধরে ফেলতে পারি তাহলে আমার জন্য উত্তর করা সহজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে, আ চাইল্ড প্রেজেন্টেড উইথ রিকারেন্ট সাইনোপালমারি ইনফেকশন ব্লিডিং ডায়াথেসিস, ইনভেস্টিগেশন শো থ্রম্বোসাইটোপেনিয়া, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। এখানে যে অপশন গুলো দেওয়া আছে এগুলো আমাদের হচ্ছে বিভিন্ন প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এটা একটা ইমিউনোলজি থেকে কোয়েশ্চেন। পেপার 3-তে কিন্তু ইমিউনোলজি, ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, তারপর স্টেরিলাইজেশন, এরপরে হচ্ছে আমাদের প্যারাসাইটোলজি, মাইকোলজি, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, প্যাথোলজি যে প্রশ্নগুলা টোটাল এগুলো সবগুলো থেকে কোশ্চেন আসে, কোনটা থেকে আসবে সেটা আগে থেকে বলা যায় না। তো আমাদের হচ্ছে ইমিউনোলজিটা খুব ভালো মতো পড়া থাকা লাগবে। ইমিউনোলজি থেকে খুব কমনলি কোয়েশ্চেন আসে, সেটা রেসিডেন্সি হোক, এফসিপিএস হোক, কিছু কিছু টপিকস আছে সেগুলো থেকে কমনলি বারবার কোশ্চেন আসতে থাকে। তো এইটা যেহেতু একটা ইমিউনো ডেফিসিয়েন্সি থেকে কোয়েশ্চেন আসছে, ইমিউনো ডেফিসিয়েন্সি 2 ধরনের হয়, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি কিছু ডিসঅর্ডার্স গুলো আছে, এগুলো থেকে প্রায়ই এফসিপিএস তে কোয়েশ্চেন আসে ঘুরে ফিরে। এবং এইটার যদি প্রিপারেশন নিতে হয় আমি মনে করি আপনারা এমআর মোল্লা স্যারের বইটা দেখতে পারেন, ক্লিনিক্যাল ক্লিনিক্যাল যে নলেজটা ওটা গ্যাদার করার জন্য। পাশাপাশি আপনারা মাইক্রোবায়োলজি যে আমরা লেন্স পড়ি, সেই লেন্সের মধ্যে যে পোর্শনটা আছে ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম গুলোর, যেমন ডাইজর্জ, ভিসকোটালটিক, অ্যাটাক্সিয়া, বুটন অ্যাগোলোমন, হাইপারহিমোগ্লোবিন এম সিন্ড্রোম, সাইক্লিক নিউট্রোপেনিয়া, এই টপিকস গুলো আপনারা একটু দেখে রাখবেন। কারণ হচ্ছে এগুলো যদি আপনাদের দেখা না থাকে আপনারা এগুলো কখনোই আনসার করতে পারবেন। তো এই জিনিসগুলা কারো যদি দেখা এখন পর্যন্ত না হয়ে থাকে তাহলে সে চেষ্টা করবেন যাতে এই জিনিসটা একটু চোখ বুলিয়ে নিতে পারেন এবং দরকার হলে একটা নোট করে ফেলবেন। এটা আনসারটা হচ্ছে বি, ভিসকোটাইলেটিক সিন্ড্রোম। এখন কারো যদি এখন পর্যন্ত ভিসকোটাইলেটি কখনোই পড়া না হয়ে থাকে তারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে এমআর মোল্লা স্যারের পেজ 34-এ আছে, এগুলো পাশাপাশি কয়েকটা ডিসঅর্ডার গুলো দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন, অথবা হচ্ছে আমাদের লেঞ্জের মধ্যেও আছে, লেঞ্জে অনেকগুলো আছে ডিসঅর্ডার গুলো, ওখান থেকেও দেখতে পারেন। সো ভিসকোটাইলেটিক সিন্ড্রোমটা মেইনলি আসলে 3টা ট্রায়াড আমরা বলি, এটা হচ্ছে একটা ইজেমা, তারপর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, রিকারেন্ট ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করে, এবং এটা একটা এক্সলিং রিসেসিভ ডিসঅর্ডার। আর ইমিউনোগ্লোবুলিন এম ডেফিসিয়েন্সি থাকে এখানে, আর ইমিউনোগ্লোবুলিন এ আর ইটা সাধারণত দেখা যাচ্ছে রেইজ পেতে পারে। আমরা যখন ইমিউনোগ্লোবুলিন প্যানেল করি, সাধারণত ইমিউনো ডেফিসিয়েন্সি বাচ্চাদের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইমিউনোগ্লোবুলিন প্যানেল দেখা হয়, ইমিউনোগ্লোবুলিন জি, এম, ই এগুলা কোনটা কতটুকু আছে। সো দেখা যাচ্ছে যে এমটা অনেক কম থাকে, তো এটা একটা ক্লু দেয়। আবার আমরা যদি ব্লাড পিকচার দেখি সিবিসি তে কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ প্লেটলেট কাউন্ট কম পাবো। আবার দেখা যাচ্ছে যে পেশেন্ট এক্সিমা, খুব ইচিং, এসবের হিস্ট্রি নিয়ে আসছে, স্কিন লেশন হিস্ট্রি নিয়ে আসছে, সেটা থেকে আমরা একটা ক্লু পাবো। রিকারেন্ট পালমোনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, রিকারেন্ট অন্যান্য ইনফেকশন হয়, যেহেতু ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম প্রত্যেকটার মধ্যেই রিকারেন্ট ইনফেকশন কথাটা না আসলে কমন। তো এটা থেকে আমি ক্লু না পেলেও বাকি দুটা থেকে কিন্তু ক্লু পাবো, ইকজিমা বা থ্রোম্বোসাইটোপেনিয়া। এই ইকজিমা থ্রোম্বোসাইটোপেনিয়া এগুলো কিন্তু এই যে আমাদের বাকি যে অপশন গুলো আছে সেগুলোতে কিন্তু হয় না। ডাইজর্জে, অ্যাটাক্সিয়াতে, ব্রুটনসে, হাইপারহিমোগ্লোবিন সিন্ড্রোম এগুলোতে সাধারণত ইকজিমাটা থাকে না, ইকজিমাটা থাকলেও থ্রোম্বোসাইটোপেনিয়াটা থাকে না।
ডাইজর যেমন হচ্ছে, এটা আপনাদের ভালো মতো, খুব ভালো মতো করতেই হবে। ডাইজরটা থেকে প্রায় কোশ্চেন আসে, রেসিডেন্সিতেও কোশ্চেন আসতে পারে, যেটা থাইমিক হাইপোপ্লাসিয়া দিয়ে হয়। এটা ফিচার গুলা কি কি সেগুলো জানবেন। অ্যাটাক্সিয়া চেইন ইনজাংটিয়াসের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে ইমগ্লোবিন এ লেভেলটা হচ্ছে কম থাকে। ব্রুটোস অ্যাগমেলোমিনিয়াতে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কখনো মানে মাল্টিপল দেখা যাচ্ছে, ইমগ্লোবিন জি অনেক সময় কম থাকে, মাল্টিপল সমস্যা থাকে। তো এই জিনিসগুলো একটু দেখে নিবেন, প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে পড়ে নিবেন, যে জিনিসটা অন্তত কি সেটা যেন আপনাদের জানা থাকে, যাতে কোয়েশ্চেন আসলে আপনি আনসার করতে পারেন। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেন চলে আসি। এটা একটা প্যারাসাইটোলজি থেকে কোয়েশ্চেন। পেরিয়ানাল সোয়াব ইজ টেকেন ফর গাইনোকোকোসিস, জিয়ার্ডিয়াসিস, অ্যাসকারিয়াসিস, এন্টারোবিয়াসিস, অ্যাঙ্কাইলো, সরি এটা একটু প্রিন্টিং মিস্টেক হচ্ছে, মানে রাইটিং মিস্টেক, অ্যাঙ্কাইলোস্টোমিয়াসিস। আচ্ছা, এটা আনসারটা বেসিক্যালি হচ্ছে ডি, মানে এন্টারোবিয়াসিস। আমরা জানি এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, যেটা যেটা এন্টারোবিয়াসিস করে, সেটা হচ্ছে মেইনলি ডায়াগনোসিস ক্ষেত্রে একটা হিস্ট্রি থেকে আমরা পাই যে বাচ্চার রাত হলে অনেক ইচিং হয়, পেরিয়ানাল ইচিং হয়, এবং এইভাবেই কিন্তু ট্রান্সমিশনও হয়, যে অটো অটো ইনফেকশন যেটা আমরা বলি, এটা কিন্তু প্যারাসিটোলজির ক্ষেত্রে, এটা একটা এন্টারোবিয়াস ভার্মিকুলারিস এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অটো ইনফেকশন কিন্তু এই প্যারাসাইটের প্যারাসাইটের হয়। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে রাতের দিকে দেখা যায় যে আমাদের ওর্ম গুলো আছে, সেই ওর্ম গুলো বা ইন্টারবিয়াস যেগুলো আছে সেগুলা এসে দেখা যাচ্ছে পেরিয়ানাল রিজিয়নে হচ্ছে আসলে ওভা গুলা হচ্ছে গিয়ে হ্যাচ করে সেইখানে। এই জন্য রাতের বেলা দেখা যাচ্ছে যে ওই সাইডে চলে আসাতে একটা ইচিং সেন্সেশন হয়। তো এই কারণে দেখা যাচ্ছে যে পেরিয়ানাল সোয়াব যদি নেওয়া যায় কোনো বাচ্চার, সেক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস পেতে পারি, যে দেখা যাচ্ছে যে পেরিয়ানাল সোয়াব নিয়ে যদি আমি এক্সামিনেশন করি, দেখা যাচ্ছে ওটার মধ্যে মানে এন্টারবিয়াসের যে ওভাম সেটা আমরা পাবো। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। ইকোনোকোকাস বলেন, জিআরডিএসএস বলেন, বা অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু পেরিয়ানাল সোয়াবের ক্ষেত্রে সাধারণত ডায়াগনস্টিক ক্লু পাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, তাহলে পরের কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। আ চাইল্ড প্রেজেন্টেড উইথ কনজেন্টাল হার্ট ডিজিজ, ডিফনেস অ্যান্ড ক্যাটারেক্ট, হুইচ অর্গানিজম ইজ রেসপন্সিবল। আচ্ছা, এখন তাহলে তিনটা ট্রায়াড আমরা মানে তিনটা জিনিসের ট্রায়াড পেলাম, কনজেনিটাল হার্ট ডিজিজ, ডিফনেস, ক্যাটারেক্ট। আমি আশা করি এতক্ষণে সবাই আসলে মানে বুঝে গেছেন যে জিনিসটা কি হইতে পারে, যাদের পড়া আছে অন্তত ভাইরোলজি ভালো মতো। তো এটা আনসারটা হচ্ছে রুবেলা। আমরা জানি রুবেলার একটা ট্রায়াড আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ বেসিক্যালি বেশি কমন হয় পিডিএ, প্যাটার্ন ডাক্তার সার্টারিওসাস, ডিফনেস থাকে, ক্যাটারেক্ট থাকে। বাকিগুলো ট্রায়াড বা প্রেজেন্টেশন অন্যগুলোর থেকে ভিন্ন, সিএমবি বা এগুলো ভ্যারিসেলা সবগুলোতে অনেকগুলোতে আই এর বিভিন্ন ফিচার থাকে, আই ইফেক্ট হতে পারে। বাট এই ট্রায়ারটা ডিফনেস, ক্যাটারেক্ট, হার্ট ডিজিজের ট্রায়ারটা আসলে রুবেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন। আর এটা পড়তে গেলে যেটা বলে নেই, যে এই ইনফেকশাস ডিজিজ যে ভাইরোলজি গুলো আছে এগুলো খুবই ভালো মতো পড়তে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কি কি ফিচার হতে পারে সেগুলো থেকে প্রায় ঘুরে ফিরে কোশ্চেন আছে। এমআর মোলা স্যারের কিছু বক্স আছে, সেই বক্স গুলা থেকে আপনার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো একটু দেখে নেবেন, যে আইতে কি ইফেক্ট পাওয়া যায়, বিভিন্ন স্পেশাল টার্ম আছে, সেই টার্মিনোলজি গুলো হচ্ছে কি আপনাদের দেখে নিলে, কবলস্টোন অ্যাপিয়ারেন্স, বিভিন্ন টার্ম গুলো আছে। তো বায়োলজির এই চ্যাপ্টার গুলো যখন পড়বেন আপনার মাইক্রোবায়োলজির ক্ষেত্রে, বেসিক বায়োলজির পাশাপাশি যখন সিস্টেমিক বায়োলজিতে আসবেন, তখন আমাদের ক্লিনিক্যাল পোর্শন গুলো একটু কোরিলেট করে পড়ে নেবেন, তাহলে আপনাদের মনে থাকবে ভালো এবং পরবর্তীতে আনসার করা সহজ হয়ে যাবে। আর কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা চলে আসি। আ 12 ইয়ার্স বয় প্রেজেন্টেড উইথ লো গ্রেড ফিভার ফর 3 মান্থস, ওয়েট লস ইনস্পাইট অফ নর্মাল অ্যাপেটাইট, উইথ হেপাটোস্পিনোমেগালি অ্যান্ড মোস্ট প্রবাবল পজিটিভ অর্গানিজম। এখন একটা 12 বছরের বাচ্চার কথা বলা হলো। তো 12 বছরের বাচ্চা যে তার ক্ষেত্রে সে নিয়ে আসে যে কমপ্লেইন গুলা, সেগুলো হচ্ছে লো গ্রেড ফিভার, 3 মাস ধরে ওয়েট লস আছে, নর্মাল অ্যাপেটাইট। এখানে কিন্তু একটা কথা আছে যে নর্মাল অ্যাপেটাইট, এইটা একটা একটা ক্লু, অনেক বড় একটা ক্লু। কারণ হচ্ছে নর্মাল অ্যাপেটাইট থাকা সত্ত্বেও ওয়েট লস হয়ে যাচ্ছে, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা আপনারা যদি স্টেপস অন্টো পেডিয়াট্রিক্স পড়ে থাকেন অথবা মাইক্রোবায়োলজিতে, নর্মালি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর বইগুলোতে এগুলা স্পষ্ট করে লেখা আছে। ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টার যখন আপনারা পড়বেন, যখন কালাজ্বর হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপেটাইটটা নর্মাল থাকে, কিন্তু ওয়েট লস তাদের থাকে। অর্থাৎ আপনি যদি পেশেন্টকে হিস্ট্রি নেন যে হ্যাঁ বাচ্চা খেতে পারে কিনা, বলবে যে হ্যাঁ বাচ্চা খাওয়ার খুব রুচি আছে, বাচ্চা ঠিক মতো খায়, কিন্তু তারপরে তার ওজন কমে যাচ্ছে।
এইটা যদি হিস্ট্রি থাকে, আর অপর দিকে কিন্তু দেখেন টিবারকুলোসিস বলেন বা অন্যগুলাতে কিন্তু অ্যানোরেক্সিয়ার একটা ফিচার থাকে, যে খেতে পারে না, খেতে চায় না, বাচ্চা ওয়েট লস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমাদের কালা জ্বরের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ব্যাপার নাই, অ্যাপেটাইট নর্মাল থাকবে কিন্তু তারপরেও ওয়েট লস থাকবে। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটার কারণে এখন দেখেন কোয়েশ্চেনটা একটু ঘুরাই করছে যে হ্যাঁ ডায়াগনোসিস না জিজ্ঞেস করে বলছে যে অর্গানিজমটা কি, সেখানে আমাদের অর্গানিজমটা হচ্ছে লিশম্যানিয়া ডোমিনে, আনসার হচ্ছে এ, এটা কালা জ্বর করে, লিশম্যানিয়াসিস করে। তো আমরা একটু এগুলো খেয়াল করবো, ফিচারটা কালা জ্বরটা ভালো মতো করে নেব। কালা জ্বর ম্যালেরিয়া খুব ইম্পর্টেন্ট আমাদের ইনফেকশিয়াস ডিজিজ প্যারাসাইটোলজি থেকে, কালা জ্বর ম্যালেরিয়া বাদ দিয়ে গেলে অনেক সমস্যা হয়, কারণ এখান থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে, ম্যালেরিয়া থেকে আসতে পারে, কালা জ্বর থেকে আসতে পারে, যেকোনো ভাবে আসতে পারে। A 3 years old child presented with fever, convulsion which persisted less than 10 minutes. There was no focal neurological deficit. What could be the most probable diagnosis? এখন দেখা যাচ্ছে যে সময়টা দেওয়া আছে 10 মিনিটের নিচে, এবং 3 বছরের একটা বাচ্চা যে ফিভার এবং কনভালশন নিয়ে প্রেজেন্ট করছে এবং তার কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট নাই। তো এখন আমরা নর্মালি কি জানি, মেনিনজাইটিস হোক বা অন্যান্য যেসব সিজার ডিসঅর্ডার গুলো আছে, অথবা বিভিন্ন ইনফেকশাস কজে যেসব সিজার হয় বা কনভালশন হয়, সেগুলোতে দেখা যাচ্ছে মোরলেস সবারই কিন্তু ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট গুলো থাকে। দেখা যাচ্ছে কোনো অ্যাফাসিয়া হচ্ছে, মানে কনভার্সন হওয়ার পরে ওইটার ইফেক্টটা আফটারওয়ার্ডস যে ইফেক্টটা হয় সেটা কিছুটা পার্সিস্ট করে, কিছুটা ক্ষেত্রে পার্সিস্ট করে, হয়তো বা সময়ের সাথে কিছু জিনিস রিকভারি করে যায়, তারপরে কিছুটা নিউরোলজিক্যাল ডেফিসিট হয়। কিন্তু যেটা আমাদের এখানে অপশনটা দেওয়া আছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি প্রযোজ্য যেই কজটা সেটা হচ্ছে কি আমাদের সি, ফেব্রাইল কনভালশন। অর্থাৎ ফেব্রাইল কনভালশন বলেই কেবলমাত্র আমাদের যেটা ফেব্রাইল কনভালশন ডেফিনেশন সেটা খুব ভালো মতো জানা থাকা লাগবে, উপস্থিত থাকা লাগবে যে ফেব্রাইল কনভালশনটা হয় কোন বাচ্চাদের ক্ষেত্রে। এটা হয় আমাদের 5 মান্থস টু 5 ইয়ার্স, দ্যাট ইজ 60 মান্থস, অর্থাৎ 5 মাস বয়সী বাচ্চা থেকে, অথবা কোথাও কোথাও 6 মান্থসও লেখা আছে, 5 মান্থস বা 6 মান্থস বয়সী বাচ্চার থেকে যদি 5 বছরের মধ্যে কোনো বাচ্চার ফিভার হয় এবং শুধু একটা কনভালশন হয় যেটা লেস দেন 15 মিনিটস পার্সিস্ট করে এবং কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হয় না, সেই ধরনের বাচ্চাদেরকে দেখা যাচ্ছে সেটা এবং জ্বর হলেই হয়, সেই ধর সেই মানে কনভালশনটাকে আমরা বলি ফেডারেল কনভালশন, এবং ওভাবে আমরা সেই পেশেন্ট গুলাকে ম্যানেজ করি। আমরা অবশ্যই বিভিন্ন ইনভেস্টিগেশন করবো টু এক্সক্লুড দ্য আদার কজেস লাইক মেনিনজাইটিস, মেনিঙ্গোকোকাল সেপ্টিসেমিয়া, ইন্টারক্রানিয়াল স্পেস অকোমাইলেশনস, সেরেব্রাল ম্যালেরিয়া, এসব সবই মানে মানে এক্সক্লুড করার জন্য আমরা হচ্ছে ইনভেস্টিগেশন করবো, কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে সেটা ক্লিনিক্যালি একটা প্রুভেন ডায়াগনোসিস যেটা হচ্ছে ফেডারেল কনভালশন। আচ্ছা, এরপর আমরা 10 নম্বর কোশ্চেনে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা 9 নম্বরের ক্ষেত্রে বলবো যে ফেব্রুয়ারি কনভার্সেশন টপিকসটা খুব ভালো মতো পড়বেন, ফেব্রুয়ারি কনভার্সেশন থেকে প্রায় ঘুরে ফিরে কোশ্চেন আসে। আচ্ছা, তো 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল ফাউন্ড ইন, এটা আমি মনে করি সবারই পারার কথা, এই হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার। হাইপার সেগমেন্ট নিউট্রোফিল কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার হচ্ছে একটা খুব কমন ফিচার, নর্মালি পাওয়া যায় হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন আসি, আ চাইল্ড কেম উইথ ফিভার, টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, বাইল্যাটারাল রঙ্কাই অন ব্লাড ফিল জায়ান্ট সেল ইজ ফাউন্ড, উইচ অর্গানিজম ইজ রেসপন্সিবল। এখন দেখেন এদিকে যেমন আপনার সিস্টেমিক ব্যাকটেরিওলজির ক্ষেত্রে ভাইরাসের বা মানে বেসিক বায়োলজির ক্ষেত্রে ভাইরাসের সম্পর্কে আপনার কিছুটা জানা লাগবে বা ব্যাকটেরিয়া সম্পর্কে জানা লাগবে, যে কোন এখানে দুইটা জিনিস আছে আপনার জানা লাগবে, যে জায়ান্ট সেল কোথায় কোথায় পাওয়া যায়, আবার আপনাকে জানতে হবে যে এখানে এই ধরনের ফিচার নিয়ে কোন ভাইরাসটা বা কোন ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট করে। এখন ফিভার, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, বাইলেটাল রঙ্কা, এটা নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কিওলাইটিসও হতে পারে, ডায়াগনোসিসটা কি হবে? আমার কাছে এখন আরেকটা ক্লু এখানে আছে যে ফিভারটা কতটুকু। এখন যদি আমরা ধরি 39 ডিগ্রি যেটা সেলসিয়াস, সেটা হচ্ছে আমাদের নর্মালি কি বুঝায়, যে দেখা যাচ্ছে এখানে হাই গ্রেড ফিভার আসে, নিউমোনিয়ার পক্ষে অনেকটা যায়, কিন্তু এখানে চেস্ট টাইটনেস বা এরকম কিছু নাই, সেটা ব্রঙ্কিওলাইটিস যে আসলে নর্মালি সব লো ফিভার, লো গ্রেড ফিভারই থাকে, কিন্তু হাই গ্রেড ফিভার যে কখনোই হবে না ব্যাপারটা তা না, হাই গ্রেড ফিভারও আসতে পারে। আমার কাছে মানে যেটা আমাদের কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে যেটা হয় নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিওলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আপনি অপশন দেখুন, এখন অপশনের মধ্যে আপনার দেখা যাচ্ছে স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া নিউমোনিয়া করে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আপনাদের নিউমোনিয়া করতে পারে, বয়স যেহেতু দেওয়া নাই আমি এটা শিওর করে বলতে পারছি না, আমরা এই দুইটা অপশন দেখতে পারি। রেসপিরেটরি সিনসিটাল ভাইরাস হচ্ছে পজিটিভ অর্গানিজম অফ দ্য ব্রঙ্কিওলাইটিস,
মিজলস বা হার্পেস সিম্প্লেক্স ভাইরাস এখানে কিন্তু আসলে আসবে না। ডিজিটাল বাইলেটাল রঙ্কাইনিয়া মিজলস বা হার্পেস সিম্প্লেক্স ভাইরাস কোনোটাই প্রেজেন্ট করে না ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী। তাহলে আমার এই তিনটা অপশনের মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? এখন একটা ক্লু আমি যেটা বললাম যে জায়ান্ট সেল পাওয়া যায় ব্লাড স্ক্রিনে, জায়ান্ট সেল কোন ভাইরাসের ক্ষেত্রে পাওয়া যায়? জায়ান্ট সেল পাওয়া যায় হচ্ছে যেসব ভাইরাসের মধ্যে, এর মধ্যে হার্পেস সিম্প্লেক্স ভাইরাস কিন্তু একটা, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে আসলে জায়ান্ট সেল পাওয়া যায়। তো ভাইরাসের মধ্যে বাকি আর কোনগুলোতে হচ্ছে জায়ান্ট সেল পাওয়া যায়? জায়ান্ট সেল পাওয়া যায় হচ্ছে আপনার ভ্যারিসেলা জস্টারে পাওয়া যায়, হার্পেস সিম্প্লেক্সে পাওয়া যায়, 1-2 বোথ দুইটার মধ্যে পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনার সাইটোমেগালো ভাইরাসে পাওয়া যায়, মিজলসে পাওয়া যায়, আবার রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাসে কিন্তু পাওয়া যায়। এখন দেখলাম আবার এইচআইভি তেও পাওয়া যায়। এখন দেখতেছি আমরা যে মানে এই হার্পেস সিম্প্লেক্স ভাইরাস গ্রুপের ফ্যামিলির মধ্যে বেশ কয়েকটার মধ্যে পাওয়া যাচ্ছে, আর রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাসে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে মিজলস আর এইচএসভি মানে সি আর ই নাম্বার অপশন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই দুইটা আমাদের এই ফিচার গুলো করে না। রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাসের সাথে এই ফিচার গুলো মিলে তাই আনসারটা হবে আসলে বি, কারণ রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাসটা হচ্ছে জায়ান্টসেল ফর্মেশন করে। তো আপনার এভাবে কোরিলেট করে আসলে আনসার করতে হবে, এবং এফসিপিএস এ আসলে চিন্তা করার প্রচুর সময় থাকে। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনার যদি কোনো ক্লু মাথায় থাকে, জানা থাকে, তাহলে আপনি এটা সময় নিয়ে বের করে ফেলতে পারবেন। এটা তাড়াহুড়া করার কিছুই নাই, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করলেই জিনিসটা কোরিলেট করে বের করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে 12 নম্বর কোশ্চেন, হাফ এন আওয়ার অফ ব্লাড ট্রান্সফিউশন আ পার্সন ডেভেলপ সিভিয়ার হেমোলাইটিক অ্যানিমিয়া, হোয়াট ইজ দ্য মেকানিজম? আচ্ছা, এখন এটা একটা ইমিউনোলজি থেকে আবার একটা কোশ্চেন, হেমোলাইটিক অ্যানিমিয়ার বা হেমোলাইসিস এর ফিচার হয় ব্লাড ট্রান্সফিউশনের পরে, এইটা আসলে কোন মেকানিজম হয়, অর্থাৎ কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি? এটা আশা করি সবার পারার কথা। সেটা হচ্ছে আনসার হচ্ছে বি, অ্যান্টিবডি মিডিয়েটেড সাইটোটক্সিসিটি। আর 2 নম্বর যে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, সেটার মধ্যে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন গুলো পড়ে, দেখা যাচ্ছে যে মানে এবিও ইনকম্প্যাটিবিলিটি বা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, আবার দেখা যাচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশনের পরে যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে আসলে অ্যান্টিবডি মিডিয়েটেড সাইটোটক্সিসিটির কারণেই হয়ে থাকে। এটা মেকানিজম গুলো আমি মনে করি কম বেশি সবাই জানে, যদি না জেনে থাকেন অবশ্যই পড়ে নিবেন, জেনে নিবেন, কারণ ইমিউনোলজি থেকে এবং হাইপার সেন্সিটিভিটি থেকে কোয়েশ্চেন অহরহ আসে, সেটা রেসিডেন্সিতেই হোক আর পার্ট ওয়ানেই হোক, অবশ্যই আসে। ইমিউনোলজি পোর্শনটা অবশ্যই সবার খুব একটু ভালো মতো পড়া থাকে, 6 থেকে 8টা কোয়েশ্চেন আসে ইমিউনোলজি থেকে অনেক সময়। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন আসি, হুইচ সেল ক্যান ডিটেক্ট ইমিউন সেল নাম্বার এন্ড টাইপস? সরি, হুইচ সেল না, এটা হচ্ছে হুইচ টেস্ট হবে, সরি একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটা এটা কোয়েশ্চেনটা হবে হুইচ টেস্ট ক্যান ডিটেক্ট ইমিউন সেল নাম্বার এন্ড টাইপস, কোয়েশ্চেনটা হবে এটা, মানে কোন টেস্টের মাধ্যমে আমরা ইমিউন সেল মানে কোন টেস্টের মাধ্যমে আমরা ইমিউন সেল নাম্বার এবং টাইপ আমরা বের করতে পারি। এর মধ্যে যতগুলো আছে এখন, ওই যে এখানে কিন্তু কোয়েশ্চেন চলে আসতেছে যে ইমিউনোলজিক্যাল যে টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আপনার মাইক্রোবায়োলজি লেন্স থেকে আপনারা একটু একটু করে পড়ে নিবেন। এটা আনসারটা হচ্ছে আনসার নাম আনসার হচ্ছে সি, এটা হচ্ছে ফ্লুরোসেন্স অ্যাক্টিভেটেড সেল সর্টিং। এটা হচ্ছে লেন্স মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি পেজ 547 আপনারা দেখবেন যে ফ্লুরোসেন্স অ্যাক্টিভেটেড সেল সর্টিং বা ফ্লো সাইটোমেট্রি যেটা, সেটা হচ্ছে আপনার সেল নাম্বার, ইমিউন যে সেল অ্যাক্টিভেটেড সেল সেগুলোকে কাউন্ট করতে পারে, এবং কি টাইপের সেল সেটা হচ্ছে আপনার কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি থাকে যেটা মার্ক করা থাকে হচ্ছে রোডামিন দিয়ে অথবা ফ্লুরোসিন ডাই দিয়ে, মানে ফ্লুরোসিন দিয়ে। সো এই এই মার্ক করা বা ট্যাগ করা যে মনোক্লোনাল অ্যান্টিবডি গুলা, সেগুলো হচ্ছে ওই সব মানে দেখা যায় স্পেসিফিক যে আমার পার্সোনাল সেল আছে তার সেলের সাথে হচ্ছে সেই ট্যাগড অ্যান্টিবডি, বেশি করে অ্যান্টিবডি গুলা কিছু কিছু নির্দিষ্ট প্রোটিনের এগেনস্টে, যেমন এই এটা মেইনলি ইউজ করা হয় যে যাদের এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যে টি সেল অ্যাক্টিভিটিটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখি কিভাবে, CD4 সেল কাউন্ট দেখে। এই CD4 সেল কাউন্টটা হচ্ছে আমাদের ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমাদের ফ্লো সাইটোমেট্রি অথবা ফ্লুরোসেন্স অ্যাক্টিভেটেড সেল সর্টিং আমরা করতে পারি। সেটার মাধ্যমে আমরা তখন কি করবো যে CD4 প্রোটিনের এগেইনস্টে, সেলের মানে প্রোটিনটার এগেইনস্টে যেসব অ্যান্টিবডি আছে সেসব অ্যান্টিবডিকে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডিকে আমরা ট্যাগ করে দিব ফ্লুরোসেন অথবা রোডামিন ডাই দিয়ে। সেই ট্যাগ এটা যখন হচ্ছে গিয়ে সিগন্যালিং এর মাধ্যমে বিভিন্ন প্রসেস এর মাধ্যমে আমরা গুনতে পারবো যে কতগুলো CD4 সেল আছে এবং মানে কি ধরনের আছে, তাহলেই আমরা জানতে পারবো যে CD4 সেল সম্পর্কে কমে গেছে না ঠিক আছে। যদি কমে যায় সে অনুযায়ী আমাদের এইচআইভি পেশেন্টকে ক্যাটাগোরাইজ করা হয়, সেটা আপনাদেরকে করতে হবে, সেটা পড়ে নিবেন। তবে এই পোর্শনটা একটু দেখে নিয়ে যে এলাইজাতে কি করে, ইমিউনোব্লট কি দিয়ে কি লাভ, কমপ্লিমেন্ট ফিক্সেশন দিয়ে আমরা কি ডিটেক্ট করি, ইমিউনোব্লট দিয়ে কি ডিটেক্ট করি, হেমাটোক্লিমেশন টেস্ট দিয়ে কি ডিটেক্ট করি, এগুলো একটু জেনে নিবেন। আচ্ছা,
14 নম্বর কোশ্চেন, যেটা অ্যাভেলেবল বেস্ট টেস্ট টু ডায়াগনোস উইলসন্স ডিজিজ। উইলসন্স ডিজিজ এর ক্ষেত্রে, আচ্ছা এখন উইলসন্স ডিজিজটা হচ্ছে নার্ভাস সিস্টেমের মধ্যে একটা ডিজিজ যেটা পড়ে নিতে হবে আপনাদেরকে। উইলসন্স ডিজিজটার মানে বেশ ইদানিং কোয়েশ্চেন বেশি আসে। উইলসন্স ডিজিজ এর ক্ষেত্রে এখন আমরা জানতে হবে যে উইলসন্স ডিজিজটা আসলে কি। উইলসন্স ডিজিজটা হচ্ছে মেইনলি আসলে সেরোপ্লাজমিন লেভেল, যেটা আমাদের কপারকে ক্যারি করে নিয়ে যায় বিভিন্ন আপনার আমার লিভার থেকে বিভিন্ন জায়গায়, যেসব কপারকে ক্যারি করে। যখন এই সেরোপ্লাজমিনের পরিমাণ কমে যাবে, সেটা কিন্তু কপারকে ক্যারি করে নিয়ে যেতে পারবে। সো লেস সেরোপ্লাজমিন ইন দ্য ব্লাড, এটা হচ্ছে খুব একটা ভালো ইন্ডিকেটর। অ্যাভেলেবেল, আচ্ছা এই কথাটা দিয়ে মানে বোঝাচ্ছে যে আপনার এখানে যে টেস্টটা আমাদের দেশে অ্যাভেলেবেল বা আমাদের আমরা অ্যাভেলেবিলিটি করতে পারি সেটা বুঝাইছে। তো এখানে হচ্ছে আনসারটা হবে সেরাম সেরোপ্লাজমিন, কারণ লিভার বায়োপসি এবং মেজারিং হেপাটিক কপার কন্টেন্ট হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। এটা আমাদের আইমার ক্যান্সার এবং এমআর মোল্লাসার বইয়ে দুটোতে, অভিজ্ঞতা মোল্লাসার বইতেও বলা আছে যে যদি আমরা একটা পেশেন্টের লিভার বায়োপসি করে তার সেই লিভার বায়োপসি টিস্যুতে হেপাটিক কপার কন্টেন্টটা কতটুকু ওটা মেজার করতে পারে, সেটা সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু নর্মালি এটা আমাদের এখানে করা হয় না বা অ্যাভেলেবেল না। আমরা যেটা করি সেরাম সেলুপ্লাজমিন লেভেলটা করি, তারপরে হচ্ছে 24 আওয়ার ইউরিনারি কপার যেটা সেটা করি, সেরাম সেরাম কপার যেটা সেটা আসলে আমাদেরকে ওইভাবে গাইড করবে না। ইউরিনারি কপারটা একটু গাইড করতে পারে, মোর দেন 100 মাইক্রোগ্রাম যদি পার 24 আওয়ার্স ইউরিনে থাকে। আর সেরাম কপারটা হচ্ছে আমাদেরকে আসলে ওইভাবে গাইড করে না, কিন্তু সেরাম সেলুপ্লাজমিন দেখা যাচ্ছে যে লেস দেন 20 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থাকে, নর্মালি 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে থাকার কথা। যদি সেলুপ্লাজমিন এই ক্যারিয়ার প্রোটিনটা হচ্ছে 20-এর নিচে চলে যায়, তাহলে কিন্তু আমরা দেখতে হবে যে মানে তাহলে আমাদের বুঝে ধরে নিতে হবে যে এটা আমাদের উইলসন্স এর পক্ষে। তো সেরোপ্লাজমিন লেভেলটা আসলে বেস্ট অ্যাভেলেবল টেস্ট অ্যাভেলেবল ফর উইলসন্স ডিজিজ টু ডায়াগনোস উইলসন্স ডিজিজ। আচ্ছা 15 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা। আ পেশেন্ট প্রেজেন্টেড টু ইউ উইথ হিস্ট্রি অফ ওয়েট লস, ফিভার, কাফ ফর লাস্ট ফিউ মান্থস, অন এক্সামিনেশন লিম্ফোমা ব্যাধি ইজ ফাউন্ড ফলোয়িং ডিফারেন্ট বায়োপসি, হোয়াট ইউ এক্সপেক্ট। এখানে আনসারটা হবে বি, ক্যাজিয়াস নেক্রোসিস। বেসিক্যালি দেখা যাচ্ছে ওয়েট লস, ফিভার, কাফ লাস্ট ফিউ মান্থস, এটা হচ্ছে টিবির সাথে যায় খুব বেশি, এবং টিবি আমাদের দেশে খুবই কমন এবং লিম্ফোনাল ব্যথা নিয়ে পেশেন্ট অনেক সময় প্রেজেন্ট করে। তো লিম্ফোনাল বায়োপসি নেওয়া হয়, সেখানে যদি আমরা ক্যাজিয়াস নেক্রোসিস পাওয়া যায় তা পেয়ে যাই, তাহলে এটাকে আমরা টিবারকুলোসিস হিসেবে করতে পারি। আর যদি রিড স্টার্নবার্গ, জায়ান্ট সেল, স্মল রাউন্ড সেল, এগুলো হচ্ছে মেনলি হজকিন লিম্ফো বা নন হজকিন লিম্ফোমার পক্ষে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ফিউ মান্থস ধরে এই হিস্ট্রি থাকবে না, এটা খুব শর্ট হিস্ট্রি থাকবে। আর ফাইব্রোসিস বা নোডিউল এগুলো আসলে এটার ক্ষেত্রে প্রযোজ্য না। মোস্ট কমন কজ অফ কনভার্সন ইন নিওনেট উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, এটা হচ্ছে 16 নম্বর কোয়েশ্চেন। এটা একটা আসলে এমসিকিউ, সেটার মধ্যে হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে ট্রু ফলস, ট্রু ট্রু ফলস। দেখা যাচ্ছে যে নিওনেটদের ক্ষেত্রে আসলে কিছু কজের চার্ট আছে, সেটা আপনারা পড়ে নেবেন যে কনভার্সনের কি কি কজ আছে। এটা হচ্ছে মেইনলি 2020-এর একটা কোয়েশ্চেন। আগে যে 15 নম্বর পর্যন্ত আমরা আসলে 2021-এর কোয়েশ্চেন গুলোই আলোচনা করেছি। আর ভিটামিন বি সিক্স ডেপেন্ডেন্সি বা হচ্ছে ইসকেমিক এনকেফালোপ্যাথি, এগুলো আসলে মোর কমন নিউনেটদের ক্ষেত্রে কনভালশন হওয়ার। সো এটার ক্ষেত্রে নিউম্যান নিউম্যান প্যাক পিক ডিজিজ, যেটা লিপ স্টোরেজ ডিজিজ, সেটা আসলে দেখা যাচ্ছে যে ডেভেলপ করতে করতে মানে কনভালশন হতে আরো দেরি হয়, সেটা নিউবর্ন নিউনেটের ক্ষেত্রে 24 আওয়ার্স এর ক্ষেত্রে আসলে এটা আসবে না কনভালশন নিয়ে। সো সাব আর ইসকেমিক এনকেফালোপ্যাথি হলে যে প্যারেন্টাল যেটা অ্যাসফেক্সিয়া হয় সেটার কারণে ইসকেমিক এনকেফালোপ্যাথি হতে পারে, সেটার কারণে হচ্ছে কি কনভালশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা খুব কমন। বি6 ডেফিসিয়েন্সি বা পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি, এটাও খুব কমন। বাকি পোর্শন গুলো আসলে হচ্ছে নিউনেটের ক্ষেত্রে কমন না। আর 17 নম্বর প্রশ্নতে চলে আসছি আমরা, এটা হচ্ছে জেনেটিক্স থেকে একটা কোয়েশ্চেন আসছে। জেনেটিক্স থেকে কোয়েশ্চেন কিন্তু 2-3টা পেপারেই চলে আসতে পারে, পেপার 1, 2, 3 বেসিক্যালি। আর এফসিপিএস পার্ট 1-এ হচ্ছে যে এমন না যে কিছু কিছু কোয়েশ্চেন আছে বা কিছু কিছু টপিকস আছে পেপার 1-এও আসে, 2-তেও আসে, 3-তেও আসে। সো আমাদের এটা একটু খেয়াল করে দেখতে হবে। তো 50% রিকারেন্স রেট অ্যামং চিলড্রেন ক্যান অকার ইন সিস্টিক ফাইব্রোসিস, গচার ডিজিজ, বিটা থ্যালাসেমিয়া, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, মার্ফল সিড্রোম। সিস্টিক ফাইব্রোসিস, গচার ডিজিজ, বিটা থ্যালাসেমিয়া, কনজেনিটাল, এগুলোর মধ্যে এখন আপনাদের একটু খেয়াল যদি করেন, আমাদের একটু পেডিগ্রি চার্টটা মনে করতে হবে যে কোনগুলোর ক্ষেত্রে আসলে 50% রিকারেন্স এর ব্যাপারটা আছে। আর প্লাস হচ্ছে এখানে দেখেন সবগুলাই হচ্ছে ম্যাক্সিমামই, মানে ফার্স্ট অপশনের মধ্যে একটা হচ্ছে অটোসোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার, সেটা হচ্ছে অপশন নাম্বার ই, আর বাকিগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে
অটোসোমাল রিসেসিভ। তো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার গুলার ক্ষেত্রে সবটা একই হবে আনসার আমার। এটা যদি আমি কোয়েশ্চেন থেকে ক্লু আমার মাথায় না আসে হঠাৎ করে, তখন আমি চিন্তা করব মানে আনসার গুলো, বিশেষ করে ডমিনেন্ট রিসেসিভ এর কিন্তু এক্সাম্পল গুলা আপনাদের খুবই ভালোভাবে মুখস্থ থাকা লাগবে, যাতে চট করে দেখলে মনে পড়ে যে হ্যাঁ এটা তো আসলে অটোসোমাল ডমিনেন্ট, এটা তো অটোসোমাল রিসেসিভ। সো এটা এক্সপ্লানেশনটা হচ্ছে, দেখেন যদি একটা আনএফেক্টেড প্যারেন্ট থাকে, একটা এফেক্টেড প্যারেন্টস থাকে, তখন দেখা যাচ্ছে যে পরবর্তী যে জেনারেশন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের 50% হচ্ছে না, চারটা বাচ্চা যদি থাকে, চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চার মধ্যে হচ্ছে যে ডিজিজ ট্রান্সমিট হয়েছে। অর্থাৎ 50% ইফ ওয়ান হেটারোজাইগাস প্যারেন্টস অ্যান্ড ওয়ান আনএফেক্টেড প্যারেন্ট, অর্থাৎ একজন এফেক্টেড প্যারেন্ট যদি থাকে এবং ওয়ান আনএফেক্টেড প্যারেন্টের মধ্যে যদি বিয়ে হয়, তাহলে দেখা যাচ্ছে যে 50%-এর মানে ক্ষেত্রে মানে 50% বাচ্চার ক্ষেত্রে এই ডিজিজটা ট্রান্সমিট হওয়ার চান্স আছে। যদি দুইজনই হচ্ছে এফেক্টেড প্যারেন্টস হয় তাহলে 75% চান্স, আর যদি একজন মানে হোমোজাইগাস প্যারেন্টস থাকে তাহলে হচ্ছে 100% চান্স। হেটারোজাইগাস হোমোজাইগাস কি সেই জিনিসগুলো একটু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আর অটোসোমাল ডমিনেন্ট ক্ষেত্রে কিন্তু একটা জিন এফেক্টেড থাকলে, অর্থাৎ হেটারোজাইগাস হলেই কিন্তু প্রকাশ হয়েছে, হোমোজাইগাস হওয়া লাগে না। দুইটা জিন যদি এফেক্টেড হয় তাহলে তো মাস্ট বি প্রকাশ হবেই, এবং দুই একজন প্যারেন্টস যদি দুইটা জিনই এফেক্টেড থাকে তাহলে কিন্তু 100% চান্স আছে যে পরবর্তীতে ডিজিজটা ট্রান্সমিট হবে। এবং ট্রান্সমিশনটা হয় হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, অর্থাৎ প্রতিটা জেনারেশনেই থাকে, মেল ফিমেল ইকুয়ালি মানে এফেক্টেড হতে পারে, এখানে কোনো এক্স লিঙ্কড এর মতো এরকম মেল ফিমেল রেশিওর ডিফারেন্স নাই, এখানে দুজনে ইকুয়ালি এফেক্টেড হয়, প্রতিটা জেনারেশনেই থাকতে পারে, জেনারেশন মিস হতে পারে আইদার ফর নিউ মিউটেশন অর যদি লেস এক্সপ্রেশন হয় সেই ক্ষেত্রে। আর এই রিকারেন্স রেটটা মেইনলি 50% হয় যদি একজন এফেক্টেড প্যারেন্টের সাথে, এটার জায়গায় এফেক্টেড প্যারেন্টের সাথে ওয়ান আনএফেক্টেড প্যারেন্টের মানে ম্যারেজের মাধ্যমে যে চাইল্ড গুলো আসবে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে এটা ট্রান্সমিট করতে পারে। সো এটা হচ্ছে কি আমাদের একটু মনে রাখতে হবে, অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ এর প্রসেসটা, পেডিগ্রিটা, এটা একটু মনে রাখতে হবে। এরপর আমরা কোয়েশ্চেন চলে আসি 18 নম্বর কোয়েশ্চনে। 18 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, টু ইয়ার্স ওল্ড চাইল্ড প্রেজেন্টেড উইথ গ্রোথ রিটার্ডেশন, প্রোটিউডেড টাং, আম্বিলিকাল হার্নিয়া, রেডিওলজিক্যাল ফাইন্ডিং, টু কার্পাল সেন্টার্স আর ফাউন্ড, হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ইস। এটা হচ্ছে জানুয়ারি 2022 এর একটা কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন এবং এটা পেপার ওয়ানেও আসতে পারে এবং পেপার থ্রিতেও আসতে পারে, কারণ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা বেসিক্যালি ক্লিনিক্যালি যতটা রিলেটেড অ্যানাটমির সাথে অনেকটা রিলেটেড। এখন এটা এই যে বোন এইজটা কাউন্ট করা, বোন এইজ থেকে অ্যাপ্রক্সিমেট এইজ কাউন্ট করাটা, এটা আপনাদের একটা চার্ট আছে সেটা আপনাদের পড়ে নিতে হবে। সেটা যদি আপনারা পড়েন তাহলে এটা আনসার আপনারা করতে পারবেন। এখন দেখেন কোয়েশ্চেনটা শুন, দেখে মনে হচ্ছে যে গ্রোথ রিটার্ডেশন আছে বাচ্চাটার, টাং প্রোট্রুডেড আছে, আম্বিলিকাল হার্নিয়া আছে, বাচ্চাটা হয় সেটা ডাউন সিনড্রোম অথবা সে হাইপোথাইরয়েডিজম এর একটা বাচ্চা হতে পারে। এখন সেটা আমরা জানি না, ডায়াগনোসিস ডিডি দুইটাই হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু ডায়াগনোসিস চাই নাই। আমার কাছে কি চাইছে যে তার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস হচ্ছে দুইটা কার্পাল সেন্টার আছে, তাহলে তার রেডিওলজিক্যালি এইজ কত হবে। তাহলে আমরা দেখতেছি 12 মান্থস কেন বললাম, কারণ হচ্ছে জেনারেলি হচ্ছে দেখা যাচ্ছে যে দুইটা কার্পাল সেন্টার প্রেজেন্ট থাকে উইদিন ফার্স্ট ইয়ারে। অর্থাৎ যদি আমরা 1 বছরের একটা বাচ্চার কোনো এক্স রে করি, বোনস হোল বডি স্ক্যান করি বা হচ্ছে একটা এক্স রে করি, তাহলে দেখবো যে আমার শুধু কার্পাল বোনের দুইটা বোনস হচ্ছে অ্যাপিয়ার করছে, হ্যামেট আর ক্যাপিটেট, বাকিগুলো কিন্তু আসে না। অসিফিকেশন যে কার্পাল সেন্টার, অসিফিকেশন সেন্টার, সেগুলো কিন্তু অ্যাপিয়ার করে না, আপনি এক্স রে করলে পাবেন না। তৃতীয় যে সেন্টারটা সেটা অ্যাপিয়ার করা শুরু করবে 2 বছর বয়স, 1 বছরের মধ্যে দুইটাই থাকবে, একটা আসে 4 মাসে আর একটা আসে 6 মাসে, হ্যামেটা 4 মাসে, তারপর 6 মাসে হচ্ছে ক্যাপিটেটটা আসতেছে। এরপরে থার্ড সেন্টারটা অ্যাপিয়ার করবে 2 বছর বয়সে, তারপর 3 বছর বয়সে ট্র্যাকুয়েট্রাল আসবে, তারপর 4 বছর বয়সে লুনেট আসবে। এভাবে করে করে প্রতি বছর এক একটা করে কার্পাল সেন্টার আসবে। এটা একটু মুখস্থ করে নিবেন, এটা আপনাদের অ্যানাটমি সুপিরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রেও এখান থেকে এই কোশ্চেনটা আসে অনেক সময় যে কার্পাল বোনটা কখন কোনটা অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে। এভাবে যদি প্রতি বছর আমি কাউন্ট করি যে এভি ইয়ার, এবং শুধু হচ্ছে ব্যতিক্রম ফিজিফর মোটা যেটা 10 থেকে 12 ইয়ার অ্যাপিয়ার করে, এটা ছাড়া আমরা যদি রাফলি একটা কার্পাল সেন্টার দেখে, অসিফিকেশন সেন্টার দেখে আমরা কোনো বাচ্চার রেডিওলজিক্যাল বোন এজ বার করতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে নাম্বার অফ কার্পাল অসিফিকেশন সেন্টার প্রেজেন্ট -1। অর্থাৎ যতগুলো কার্পাল অসিফিকেশন সেন্টার আছে তার থেকে এক বাদ দিলে বাচ্চাটার রেডিওলজিক্যাল বা বোন এজটা বের হয়ে যাবে। অর্থাৎ যদি দুইটা কার্পাল সেন্টার থাকে তাহলে -1 করলে 1 বছর, তাহলে তার বয়স হচ্ছে 1। সো বোন এজ থেকে আমরা এভাবে বাচ্চাটার বয়স বের করতে পারি বা রেডিওলজিক্যাল এজ বের করতে পারি। এটা রেফারেন্স হচ্ছে ইমরান খান স্যারের পেজে, 75 নম্বর পেজে আছে এবং এমামুল্লাহ স্যারের বইতেও আছে।
আপনারা যে যেটা ফলো করেন বই সেখান থেকে দেখে নিতে পারেন। বাট এই চারটা একটু দয়া করে পড়ে নিবেন, মানে এখানে বিভিন্ন প্রশ্ন থেকে কোশ্চেন আসে, অনেক সময় আছে ফোর্থ ইয়ারে এই বোর্ডস এর অক্সিফিকেশন সেটা ওপেন অ্যাপিয়ার করে, তো আপনার যদি জানা না থাকে যে কখন কোনটা অ্যাপিয়ার করে তাহলে কিন্তু আনসার করতে পারবেন, তো এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এবার 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নটা হচ্ছে, 7 ইয়ার্স ওল্ড বয় কেম উইথ কমপ্লেন্টস অফ 5 ডেজ অফ ফিভার, র্যাশ, হেডেক, আই পেন, হোয়াট উইল ডায়াগনোজ দিস কেস অ্যাজ, সরি, অ্যাজ ডেঙ্গু হেমোরেজিক ফিভার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে 7 বছর একটা বাচ্চা আসছে, তখন কিন্তু ডায়াগনোসিস বলে দিচ্ছে যে একটা একটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হতে পারে। ফিভার, র্যাশ, হেডেক, আই পেন, আই পেইন, এটা দেখলেই বোঝা যায় যে এটা একটা ডেঙ্গু ডায়াগনোসিস, তো ডেঙ্গু তো যে কেউ পারবে। এখন ওরা বলতে চাচ্ছে যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার যে সেটা আমি কোন টেস্টটা দিয়ে ডায়াগনোসিস করতে পারি। সো এখানে দেখা যাচ্ছে যে এন্টি ডেঙ্গু ইমিউনোগ্লোবিন এম জি, তারপর NS1 এন্টিজেন, এগুলো কিন্তু ডেঙ্গু ডায়াগনস্টিক টেস্ট, ডেঙ্গু যে হয়েছে সেটা ডায়াগনস্টিক টেস্ট। প্লেটলেট আর হেমাটোক্রিটটা বেসিক্যালি হচ্ছে যে ডেঙ্গু যে ইফেক্ট করছে, ডেঙ্গু ইফেক্টের কারণে যেসব চেঞ্জ হয়, আমরা জানি হেমাটোক্রিটটা রেইজড হয়ে যায় যেহেতু আমাদের ভাস্কুলার পারমিবিলিটি অনেক রেইজড হয়ে, সে কারণে হেমাটোক্রিটটা রেইজ হয়, তারপর প্লেটলেট কাউন্ট হচ্ছে কমে যাবে, এটা আমরা কমনলি জানি। কিন্তু হেমোরেজিক ফিভার হতে গেলে অবশ্যই যেটা হয়ে লাগবে, মোর দেন 20% হচ্ছে হেমাটোক্রিটটা রেইজ হওয়া লাগবে। যদি সেটা হয় তখনই কেবলমাত্র আমরা বুঝতে পারবো যে প্লাজমা লিকেজের একটা ব্যাপার আছে, এবং প্লাজমা লিকেজ হলেই সেটাকে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হিসেবে ডায়াগনোসিস করতে পারবো। সো আনসার হচ্ছে হেমাটোক্রিট। সো ডেঙ্গুর যে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, কোনটা থেকে কি পাই, কোনটা দিয়ে কি করতে পারি, আবার ক্লাসিফিকেশনটা যে আমাদের নর্মাল ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ প্লাজমা লিকেজ, তারপর ডেঙ্গু শক সিন্ড্রোম, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম, এই জিনিস টার্ম গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে, এবং কোনটা দিয়ে কোনটা বুঝায়, ওয়ার্নিং সাইন গুলা কি ডেঙ্গু সেগুলো সব। কারণ এখন দেখেন সামনে জানিলাম যেহেতু পরীক্ষা সেপ্টেম্বর মাসের 1 তারিখে পিছিয়ে গেছে, কিন্তু এখন কিন্তু সিজনটা ডেঙ্গু, ডেঙ্গু থেকে একটা কোশ্চেন চলে আসলে অবাক হওয়ার কিছুই নাই। তাই আমি এটা সম্ভবত 2019 বা 20-র একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু এবারও চলে আসতে পারে। এই টিপিক্যালি এই কোশ্চেন যদি রিপিট নাও হয়, ডেঙ্গু থেকে একটা কোশ্চেন কমনলি আসতেই পারে। সো ডেঙ্গুটা একটু ভালো মতো পড়ে রাখবেন, ডেঙ্গুর পোর্শনটা ভাইরোলজি থেকে, ডেঙ্গুর ডেফিনেশন, ওয়ার্নিংস এন্ড যা যা আছে মোটামুটি আমাদের পড়া লাগে টেক্সট বই থেকে, আমার ক্যান্সারের বই হোক অথবা আমাদের মেইনলি আমরা যেটা পড়ি স্টেপস অন টু পেডিয়াট্রিক্স অফ সাউথ আফ্রিকান সার মোল্লা স্যারের বইটা, সেটা একটু পড়ে নেবেন। আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ড্রাগস, ড্রাগ অফ চয়েস অফ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এটা হচ্ছে 5টা অপশন দেওয়া আছে, টোসিলিজুমাব, ইনফ্লিক্সিম্যাব, এটারনেরসেপ্ট, মিথোট্রেক্সেট, কর্টিকোস্টেরয়েড, এটা আনসারটা হচ্ছে বেসিক্যালি ডি, অর্থাৎ মিথোট্রেক্সেট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেহেতু যে এটা একটা ফার্মাকোলজি বেসড কোশ্চেন, কিন্তু এটা ক্লিনিক্যালিও আসতে পারে, কারণ যে আই এ একটা ক্লিনিক্যাল কেস আপনাদের জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তো জয়েন্ট পেইন, সোয়েলিং নিয়ে যদি একটা বাচ্চা আসে, এটা খুবই কমন যে আই এটা, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বেশি কমন, মেয়েদের ক্ষেত্রেও হয়, আনকমন না। এটার ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, প্রথম স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে কি NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে আমরা হচ্ছে ইনফ্ল্যামেশনটা এবং পেইনটা কমানোর চেষ্টা করি, এবং বিভিন্ন টাইপস ওয়াইজ, এটা হচ্ছে আপনাদের অলিগো আর্থ্রাইটিস হতে পারে, পলি আর্থ্রাইটিস হতে পারে, তারপরে হচ্ছে পলি আর্থ্রাইটিস এর সাথে যদি এনকেফালাইটিস রিলেটেড আর্থ্রাইটিস থাকে সেটা হতে পারে, অনেকগুলো টাইপস আছে, টাইপস অনুযায়ী আসলে ট্রিটমেন্ট প্ল্যান ভ্যারি করে। দেখা যাচ্ছে অলিগো আর্থ্রাইটিস নিয়ে আসতে আমরা প্রথমে যে জয়েন্টটাতে, অলিগো মানে কি চারের নিচে যে জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, তো অলিগো আর্থ্রাইটিস হলে যে জয়েন্টটাতে ইনভলভমেন্ট হয়েছে আমরা চেষ্টা করবো ওই জয়েন্টটাকে যদি ইন্টারটিকুলার স্টেরয়েড দেওয়া যায় তাহলে আমরা কমাতে পারি কিনা ডিজিসিয়াটা, সেখানে আমরা ইন্টারটিকুলার স্টেরয়েডের একটা অপশন থাকে, তখন আমরা NSAID সাথে ইন্টারটিকুলার স্টেরয়েড দিই। তারপরে যদি আমরা দেখি যে ইন্টারটিকুলার স্টেরয়েড দেওয়ার পর কাজ হচ্ছে না, তখন হয়তো আমরা সেকেন্ড অপশন আমাদের DMARD অর্থাৎ ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটিক ড্রাগস, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটিক ড্রাগস কোনগুলো, মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, লেফ্লুনোবাইড, হাইড্রোক্সিক্লোরোকুইন, এগুলো হচ্ছে কি আমাদের DMARDs। সো আমাদের এখানে কমনলি বেশিরভাগ যে আই এতে ইউজ হয় হচ্ছে মিথোট্রেক্সেট, সালফাসালাজিনটা মেইনলি হচ্ছে যাদের এনসাইটিস রিলেটেড আর্থ্রাইটিস থাকে তাদের ক্ষেত্রে বেশি ইউজ হয় ড্রাগ অফ চয়েস। আর মেইনলি দেখা যাচ্ছে যে NSAID বা স্টেরয়েডস দিয়ে আমরা হচ্ছে প্রথমে প্রাইমিং করে নিই, বা হচ্ছে ডিজিজটার প্রসেসটা যাতে মানে একটু হল্ট হয়, যাতে ইনফ্লামেশনটা একটু কমে, সেটা আমরা বাচ্চাটাকে পেইন রিলিফ দেওয়ার জন্য ইউজ করি। কিন্তু পরবর্তীতে যে মিথোট্রেক্সেটটা আমরা দিব কখন, যখন একটু ডেফিনেটিভ ড্রাগ হিসেবে আমরা ইউজ করবো, জিআই এর যে মানে প্রোগ্রেসটা সেটা কমানোর জন্য ডেফিনেটিভ হচ্ছে DMARD। যখন DMARD কাজ করছে না তখন তো আমাদের অপশন, তখনকার অপশন হচ্ছে টক্সিলিজুমাব, ইনফ্লেক্সিভ, এন্টারসেপ্ট, এগুলো হচ্ছে মেনলি আমাদের বায়োলজিক্যাল এজেন্টস,
অ্যালজিকে রেজার্স কিন্তু অনেক কস্টলি, প্লাস হচ্ছে এগুলো আমরা হাতে রাখি পরবর্তী অপশনের জন্য, যখন অনেক বছর ধরে বা কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা অনেক বছর ধরে সেমিকে ট্যাক্সেপ্ট পাচ্ছে বা রিল্যাপস হচ্ছে বারবার, তখন হচ্ছে কি আমরা অপশন হিসেবে তখন টসিলিজুমাব নর্মালি দেওয়া হয় বা ইনটেক্স ম্যাপ এগুলো দিতে পারি। কিন্তু ড্রাগ অফ চয়েস যদি বলি আমরা এখানে পাঁচটার মধ্যে আসলে মিথোট্রেক্সেটটাই ধরা যায় যে একটা ডিএমআরডিটাই হচ্ছে ড্রাগ অফ চয়েস। এনএসএআইডি হচ্ছে মেইনলি আমাদের পেইনটা বা ইনফ্লামেশন কমানোর জন্য একটা সাজেস্টিভ ড্রাগ, কিন্তু একদম ডেফিনেটিভ ড্রাগস বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে ডিএমআরডি হবে। এবং এটা এখানে যেহেতু অপশন হিসেবে মিথোট্রেক্সেটটা দেওয়া আছে, আমাদের সিঙ্গেল বেস্ট আনসার যদি আমাদের দিতে হয় আনসার নাম্বার ডিটাই আমাদের দিতে হবে। আচ্ছা, আমি আপাতত এই পর্যন্তই ছিল আমার কোয়েশ্চেন শেয়ারিংটা, কোয়েশ্চেন সলভ যে সেশনটা সেটা। এখন আসলে এখানে কোয়েশ্চেন তো অনেকগুলো থাকে, বিশেষ করে এখন তো সিঙ্গেল বেস কোয়েশ্চেনের আনসারের মানে কোয়েশ্চেনের পরিমাণ অনেক বেড়ে গেছে। 50% হচ্ছে সিঙ্গেল বেস কোয়েশ্চেন থাকে, অর্থাৎ 50টা কোয়েশ্চেনের মধ্যে 25টাই আপনার সিঙ্গেল বেস থাকবে এবং বাকি 25টা থাকবে এমসিকিউ। আর এমসিকিউ গুলোর সমস্যা হচ্ছে হয়তো আপনার কোয়েশ্চেনের টপিক্সটা জানতে পারবেন যখন কেউ পরীক্ষা দিয়ে বের হচ্ছে, তার আসলে সবগুলো স্টেম সহ মনে থাকে না, যার যেটা মনে থাকে অনেক সময় তারা শেয়ার করলে জানা যায়। তবে টপিক্সটা যদি আপনি জানতে পারেন ওই টপিক্সটা আপনি পড়ে ফেলবেন। হুবহু কোশ্চেন কমন পাওয়ার যে ব্যাপারটা সেটা কখনোই এক্সপেক্ট করবেন না যে আমি হুবহু কোশ্চেন কমন পাবো। প্রেসিডেন্সি যেমন কোশ্চেন সলভ করলে আমি হুবহু কোশ্চেন স্টেম সহ কমন পেতে পারি, ইভেন এখনো এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমি মানে আমরা যদি চাই এখান থেকে আমরা ধারণা পেতে পারি যে হ্যাঁ এই টপিক্সটা থেকে এই কোশ্চেনটা আসে, আমি জাস্ট ওই সেই ধারণাটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। 20টা কোশ্চেন আসলে অনেক কমই, কারণ আসলে অনেক অজস্র কোশ্চেন আসছে। আমি এখান থেকে উল্লেখযোগ্য রিসেন্ট যে কোশ্চেন গুলো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, 2021-এর গুলোই বেশিরভাগ আলোচনা করার চেষ্টা করেছি যে আপনাদের রিসেন্ট কি ধরনের কোশ্চেন এসেছে। আপনাদের যেহেতু সেপ্টেম্বরে পরীক্ষা, যারা পরীক্ষা দিবেন অথবা যারা পরবর্তী জানুয়ারি যাচ্ছেন প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি মনে করি কোশ্চেন সলভ সেশনটা অনেক হেল্পফুল হবে, বিশেষ করে পেপার 3 এর ক্ষেত্রে। এবং এসিপিএস এর ক্ষেত্রে যেহেতু 3 পেপারেই ইকুয়ালি আপনাদেরকে পাশ করতে হবে, সেক্ষেত্রে আপনার কোনোটা পেপার খারাপ ভাবে পড়ার বা প্রিপারেশন নেওয়ার আসলে সুযোগ নাই। আর আমি মনে করি পেপার 3টা অনেক বাস্ট পড়া হলো, আপনি যদি একটু মাথা খাটিয়ে বুদ্ধি করে কোরিলেট করে পড়েন তাহলে আপনার জন্য আনসার করাটা সহজ হবে। এবং সেক্ষেত্রে টেক্সট বুক অবশ্যই পড়তে হবে। রেসিডেন্সিতে যেমন হচ্ছে কিছু ক্ষেত্রে শিট বা অল্প কিছু ফলো করে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না আপনি যদি টেক্সট বই না পড়েন, সেক্ষেত্রে আমি মনে করি আমাদের টেক্সট বই ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আপনি যে কোনোটা ফলো করতে পারেন। আপনি যেটা আমরা যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ে আসছি, যেটা স্টেপথ্যালো পেডিয়াট্রিক্স আফজাল মোল্লা স্যারের, এমআর মোল্লা স্যারের যেটা হচ্ছে আমাদের বই 3rd এডিশন চলে এখন, আর হচ্ছে আমাদের যেটা এমআর খান স্যারের বই, যে যেটা ফলো করেন অবশ্যই ফলো করবেন। সেটা দরকার হলে এক্সট্রা যে ইনফরমেশন গুলা সেগুলো আপনারা ওই অন্য বইগুলো থেকে একটা বইয়ের মধ্যে লিখে ফেলবেন, অথবা আপনারা আর একটা কাজ করতে পারেন, নিজেরা যদি কোনো শিট ফলো করেন সেখানে আপনারা সবগুলো ইনফরমেশন একসাথে রাখতে পারেন। যেমন এই যে বিভিন্ন নিউক্লিয়াসম থেকে কোশ্চেন গুলো আসতেছে সেগুলো আপনারা টুকে নিতে পারেন, কোশ্চেন গুলা বা টপিকস গুলো আপনারা টুকে নিলেন, ওই প্রশ্নটা আপনারা পড়ে নিলেন, সেটা করতে হবে আপনাদেরকে। টেক্সট বই অবশ্যই পড়তে হবে। আর পেপার 3 আমি যা প্রথমেই বললাম যে মাইক্রোবায়োলজি প্যাথোলজির প্লাস হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, সো আপনাদেরকে একটা ফার্স্ট প্রিপারেশন নিতে হচ্ছে পেপার 3। এবং পেপার 1-2 দেওয়ার পরে না আসলে পেপার 3 এর সময় একদম ধৈর্য যেটা আসলে সেটা শেষের দিকে থাকে, কিন্তু আপনি যদি পেপার 3 প্রিপারেশনটা আগে থেকে গুছানো থাকে তখন আসলে জাস্ট চোখ বুলিয়ে গেলে একটু ভালো মতো আনসার করা সম্ভব। এবং মাথা ঠান্ডা রাখাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সিপিএস এর ক্ষেত্রে যেহেতু প্রচুর সময় পাওয়া যায়, আমি বারবার বললো কোশ্চেন দেখে আপনি অনেক ক্লু পাবেন, আপনি একটু ভালো মতো কোশ্চেনটা খেয়াল করতে হবে যে আপনাকে কি ক্লু দিতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে, সেই হিন্টসটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি সঠিক SBA আনসার করে আসতে পারবেন এবং বাকি MCQ গুলাও আনসার করে আসতে পারবেন। আর সব কমন পাবেন সেটার কখনোই এক্সপেকটেশন রাখা যাবে না, আনকমন অনেক কিছুই থাকবে, যেটা আপনার জন্য আনকমন সেটা বাকি আর 10 জনের জন্য আনকমন বা কঠিন, আর যেটা আপনার জন্য সহজ সেটা অনেকের জন্যই সহজ, সেটা আপনার মাথায় রাখতে হবে। তবে এটা যেহেতু একজনের সাথে আরেকজনের কম্পিটিশন, আর নিজের সাথে নিজের কম্পিটিশন, নিজে কতটুকু আনসার করে আসতে পারেন সেটার কম্পিটিশন, তো আমাদের সেটা ভালো মতো করার চেষ্টা করতে হবে। তো আশা করি আমার এই সেশনটা সবার কিছুটা হলেও উপকারে এসেছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর কোয়েশ্চেন না থাকলে অলরেডি 1 আওয়ারের কাছাকাছি হয়ে গেছে, আমরা তাহলে সেশনটা ক্লোজ করে দিব।
আচ্ছা, আমার মনে হয় যদি কোশ্চেন না থাকে, আশা করি সবার কিছুটা হলে এই সেশনটা উপকার এসেছে। আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের মানুষদেরকে নিয়ে আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ, আসসালামু আলাইকুম।